ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। কি ব্যাপার, এত লেট হয়েছে তোমার? আর বাড়িতে অনেক কাজ ছিল তো তাই। সব সময় তোমার প্রবলেম হয়, প্রত্যেক দিন প্রবলেম হয়। আরে বাবা সরি, ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার বাবা তোমাকে আজকে বিকালবেলা দেখা করতে বলেছে। বাবা দেখা করতে বলেছে কেন? হয়তো তোমার আর আমার বিয়ের কথাই বলবে। তাই কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তোমার বাবা আমাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি বলে দিয়েছে আর বিয়েতে রাজি হয়ে গেছে। আমি সে কতটা খুশি হয়েছি তোমাকে কি করে যে বোঝাবো। আরে বিট্টু না, আরে বিট্টু, আরে হৃদয়, হোয়াট এ সারপ্রাইজ, মাই বেস্ট ফ্রেন্ড। কেমন আছো? ভালো আছি। শুনেছিস তো, অনেকদিন পরে দেশে ফিরলি। তারপর কাজ বাজ চলছে ঠিকঠাক? তারপর এখানে কি করছিস তুই? ওই একটু মানে গার্লফ্রেন্ডের সাথে দেখা। তারপর বল, তোর খবর ভালো আছে তো? আর সেই তোর সেই গার্লফ্রেন্ডের খবর কি আছে? গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ডের জন্যই তো দেশ ছেড়েছিলাম। ছাড় না ওসব, বাদ দে। তোর গার্লফ্রেন্ডে তো আমাকে দেখালি না কোনোদিনও, আর কবেই বা দেখাবি বল। আচ্ছা আমি তাহলে আসি, বুঝলি? তুই দেখা কর, পরে দেখা। আরে শোন, এসি যেখানে দেখা করে যায়, এক্ষুনি চলে আসবি, বুঝলি? আচ্ছা তোরা কথা বল, আমার অফিস থেকে একটা জরুরি ফোন এসছে, তোরা কথা বল, আমি আসছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, আমি ভালো কিছু ডিজার্ভ করি নাকি তুমি অন্য কাউকে পেয়ে গেছো বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? দেখো ইমোশন দিয়ে জীবন চলে না, আর এখন অব্দি আমার স্টাডি কমপ্লিট হয়নি। কিন্তু আমি তো তোমার ক্যারিয়ার গড়া অব্দি তোমার পাশে থাকতে চাই। আর তুমিই বা কি করো, আমাকে রাখবে কি করে, খাওয়াবে কি করে? তাহলে এত প্রতিশ্রুতি দেওয়া, এত কথা দেওয়া সব কি মিথ্যা? সেই যে তুমি বলেছিলে আমি মরে যাওয়া অব্দি আমার পাশে থাকবে। আর তোমার সাথে কি দেখে আমার বাবা বিয়ে দেবে? আমাকে বিশ্বাস করো, আমাকে আর একটু সময় দাও।
আমি কিছু করে দেখাবো, প্লিজ আমাকে ছেড়ে যাবো না। তার থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, আমাকে ছেড়ে দেবো না প্লিজ। পারলে আমাকে ক্ষমা করে দিও আর ভালো থেকো। দাঁড়াও, আমাকে বলে তো দাও আমি থাকবো কি করে তোমাকে ছাড়া। যেও না। মধু? হ্যাঁ। আমার যেন খুব ভয় হয়। কেন? তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? কি কি বলছো তুমি এসব? আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মরে যাবো তাও কখনো তোমাকে ছেড়ে দেবো না। আজ এতদিন পর তুমি জিজ্ঞাসা করছো আমি কেমন আছি, কিন্তু একদিন আমার ভালো থাকার কারণ ছিলে তুমি। পুরনো স্মৃতিগুলো আঁকড়ে আজ আমি বেঁচে আছি। দেখো না তুমি কেমন সবকিছু ভুলে আজ খুশি আছো, কিন্তু আমি পারিনি। আজ 5 বছর পরও আমি তোমাকে খুব মিস করি। তুমি চলে যাওয়ার পর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তোমাকে নিয়ে দেখা সব স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। যখন সাজেমন থাকতেই পারবে না তখন কেন ভালোবেসেছিলে আমাকে? কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে আমাকে? জানি এর কোনো উত্তর নেই তোমার কাছে, কিন্তু আজ ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে জানলে আমি কখনো তোমাদের সামনে আসতাম না। 5 বছর পরে আমি চাইনি এই দিনটা কখনো ফিরে আসুক, কখনোই চাইনি। একটা কথা রাখবে? হ্যাঁ বলো। এই কথাগুলো ওকে কখনো জানিও না। আচ্ছা। ও খুব ভালো ছেলে, তোমাকে অনেক সুখে রাখবে, তোমরা অনেক ভালো থাকবে। আর চাইলেও আর সেই দিনগুলো ফিরে আসবে না, চাইলেও আমরা আর এক হতে পারবো না। তুমি অনেক সুখে থাকবে, অনেক সুখে থাকবে, তুমি অনেক সুখে থাকবে। কি রে তোর চোখে জল? আরে না না, চোখে কি একটা পড়েছিল বুঝলি। আরে শোন, সামনে সপ্তাহে আমাদের বিয়ে আছে, হ্যাঁ তুই চলে আয়। আমি আসতে পারবো না বুঝলি, আমার অফিসে অনেক কাজ আছে। তোরা ভালো থাকিস, ঠিক আছে? কি বলিস, তুই বলি না যে 10 দিনের জন্য ছুটিতে আসলি, আবার এখন হট করে কাজ পড়ে গেল? তো আর্জেন্ট পড়ে গেল। আরে কাজে না গেলে আমার চাকরি থাকবে না, তুই বুঝতে পারছিস না। কি যে বলিস না, কিন্তু পরে দেখা হবে, আমি আসি। এবার সাবধানে যাস তাহলে।